হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর এম রিয়া ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত। আর চলে এলাম আপনাদের সাথে চিকেন মশলা রেসিপি নিয়ে। তবে আজ আপনাদেরকে চিকেন মশলা দেখাবো, তার পাশাপাশি খিচুড়ি রান্না করব, খিচুড়িও দেখাবো। কারণ আপনাদের ভাইয়ার হঠাৎ করে শখ হলো যে খিচুড়ির সাথে চিকেন মশলা খাবে। এখন আমরা আজকে সিওয়ার্ল্ডে ঘুরতে গিয়েছিলাম, ঘোরার পর সন্ধ্যায় এসে কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ও বলল যে ওর চিকেন মশলা আর খিচুড়ি খাবে। তো এখন সব রেডি করে নিয়েছি আর মাংসটা এখানে ভিজতে দিয়ে দিয়েছি, তবে এখনো খুলেনি, মাংসটা এখনো ভিজেনি। তো যাই হোক, আমি তাহলে চিকেন মশলার মশলাটা কষিয়ে নিই। মাংসটা ভিজতে ভিজতে আমার মশলাটা কষানো হয়ে যাবে। পুরো রেসিপিটি দেখুন, আমার সাথে থাকুন, অবশ্যই আপনাদের ভালোই লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আজ আমি ঘুরতে গেলাম আর এখন আমার বোতলে তেলও নেই, তেলটা ঢেলে নিতে হবে। আপনারা একটু ওয়েট করেন, আমি তেল ঢেলে আসি, তারপর আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি একটি পাতিল দিয়ে দিলাম, তারপর কয়েকটা তেজপাতা আমি বেছে নিয়েছি ভালো দেখে। এগুলো আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিব। এখন প্রথমে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মুরগির মাংস তেলটা একটু বেশিই লাগবে। আধা কাপ থেকে একটু বেশি দিয়েছি তেল, যেহেতু আমাদের মুরগির মাংস, মুরগির মাংসে গরু মাংসে তেল একটু বেশিই লাগে। আর এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা একটু আওয়াজ করলেই বুঝবো যে তেলটা গরম হয়ে গেছে। দেখেন, বুঝতে পাচ্ছি যে তেলটা গরম হয়ে গেছে। আর আমি তো আপনাদেরকে বলেই দিলাম না যে আমি এখানে কি কি রেখেছি আমার রান্নার জন্য। আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, কাঁচামরিচ। এগুলো সব খিচুড়ি রান্নার জন্য, খিচুড়ি রান্নাটা একটু পরেই করব। তো এখন চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। কথা বলতে বলতে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, এরপর যাই আমি চুলাটা কমিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব রসুন বাটা, তারপর আমি দিয়ে দিব আদা বাটা, টমেটোর পেস্টটা একটু পরেই দিব। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। কাঁচামরিচ দিয়ে দিব তিনটি। আমি আবার মরিচটা একটু কম খাই আর আপনাদের ভাইয়াও মরিচটা একটু কম খায়, তাই আমি সব তরকারিতে একটু মরিচটা কম দেই। আমার শ্বশুর শাশুড়িও মরিচ কম খায়, তো আমরা সবাই মরিচ কম খাই বলতে গেলে, তাই আমি তরকারিতে মরিচটা একটু কমই দিই। আপনারা যদি বেশি খান তাহলে অবশ্যই বেশি দেবেন। ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি টমেটো টেস্ট করে রেখেছিলাম, টেস্টটা দিয়ে দেবো। চিকেন মশলার যে গ্রেভিটা, এটা একটু ভারী হওয়ার জন্য আমরা এখানে সব কিছু বেটে দিয়েছি, কারণ বেটে দিয়ে ঝোলটা বা গ্রেভিটা অনেক মজা হয়।
এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মরিচ দিব 1 চামচ, আর হালকা একটু বেশি দিব, অল্প একটু দিয়েছি, বেশি দিইনি, বেশি দিলে আবার ঝাল লাগবে। আর মশলা দিব এখানে 1 চামচ, 2 চামচ, এর বেশি দিব না। আর এখানে আমি বারবার বলে দিচ্ছি, আমার মশলাটাতে আমি জিরা আর ধনিয়া গুঁড়া মিক্স করে রেখেছি, সেজন্য আমি একসাথেই দিয়ে দেই। আপনারা যারা জিরা আর ধনিয়া গুঁড়া আলাদা খান, তারা এখানে ধনিয়া গুঁড়া দিবেন 1 চামচ থেকে একটু বেশি, আর জিরা গুঁড়াটা দিবেন 1 চামচ থেকে একটু কম। এখন আমি এখানে হলুদ দিয়ে দিব, হলুদ আমি এখানে 1 চামচ দিব, এর বেশি দিব না। আর গরম মশলা দিয়ে দিব এখানে 1 চামচ, আর গরম মশলা আরেকটু দিব 1/2 চামচ। গরম মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি কিভাবে আমার গরম মশলাটা তৈরি করি। আমি আর একটু দিই, 2 চামচ দিয়েছিলাম, এখানে আমি আরো 1/2 চামচ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে লাগানোর পর এখানে একটু পানি দিব, পানি দিব এটা ভালোভাবে কষানোর জন্য। এই যে একটু পানি দিয়েছি, এটাকে ভালোভাবে কষিয়ে নিব, এখন ভালোভাবে কষাবে। আর আমি আমার মুরগিটা ধুয়ে নিব, দেখবো ভিজেছে কিনা, ভিজলে ধুয়ে নিব। আর এখানে একটু পেঁয়াজ কলি খিচুড়ির জন্য কেটে নিয়েছিলাম, ওখান থেকে একটু দিয়ে দিলাম। ওকে, আমি মুরগিটা ধুয়ে আসি, এতক্ষণে আমার মশলাটা কষানো হয়ে যাক। আমার মুরগি কষানোটা হয়ে এসেছে, পুরোপুরি কষিয়ে ফেলেছি। মুরগিটা আমি পুরোপুরি কষিয়ে ফেলেছি, এখন আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেক কষ্ট করে মুরগিটা আমি বরফ ছাড়িয়েছি খুব তাড়াতাড়ি করে, এখন আমি ধুয়ে রেখেছি। এখন আমি মুরগিটা এখানে দিয়ে দিব, এটা কিছুক্ষণ ভাজতে দিয়ে দিব। একটু ভেজে আসলে এখন আমি মুরগিটা কিছুক্ষণ ভাজতে দিয়ে দিব, ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। আমি আজ একটা জিনিস একদম ভুলেই গেছি, যেটা না দিলে আমার খাওয়াটা কেউ খেতেও পারবে না, সেটা হচ্ছে লবণ। 1 চামচ দিয়ে আর অল্প একটু দিয়েছি, মুরগিতে এখন আমি পানিটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ দিয়েছি, এখন আর একটু দিচ্ছি মুরগির পরিমাণ অনুযায়ী। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। মুরগির পাশাপাশি আমি একটু কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে
আলু আর গাজর কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। গাজর কেটে রেখেছিলাম এটা দিয়ে দিব। খিচুড়ির জন্য একটু ভেজে নেব আলু আর গাজরটা, তাহলে খিচুড়ির টেস্টটা একটু ভালোই আসে। খিচুড়িটা রান্না করবে আমার শাশুড়ি মা, তবে আমি ওনাকে হেল্প করব। আমি এখানে আধা চামচ লবণ দিয়ে দিলাম, এরপর এখানে আমি একটু হলুদ দিয়ে দিব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিব, নাকিটা কালারটা একটু সুন্দর আসে। হলুদ দিয়ে আর লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব, তারপর খিচুড়িতে দেব। আমি ভাজিগুলোর সাথে মটরের ডাল আগে থেকে হালকা সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিব। আমি আমার খিচুড়িতে তিন রকমের ডাল ইউজ করব, মুগ ডাল, মটরের ডাল আর মসুরের ডাল। আমার মুরগিটা এখন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, এখনো হয়ে আসেনি, তবে আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। এখন আমরা খিচুড়িটা বসিয়ে দিব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আমি একটু বড় পাতিলেই রান্না করব, আমার খিচুড়িটা একটু বেশি তেল লাগবে খিচুড়ি অনুযায়ী, প্রায় 2 কাপ, কারণ আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি, আর চালের সাথে আলু গাজর তারপর বিভিন্ন রকমের ডালে আরো বেশি হয়ে যাবে, তাই আমি এখানে তেল নিয়েছি 2 কাপ। পাতিল বড় হওয়ায় হয়তো তেলগুলো অল্প লাগতেছে, কিন্তু এখানে 2 কাপ তেল দিয়েছি, তারপর তেজপাতা দিয়ে দিয়েছি। রান্নাটা আমার শাশুড়ি মাই করতেছে আর আমি বলতেছি। এখানে পেঁয়াজ আমি 3টি কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিল। এরপর আদা রসুন আমি এখানে বেটে রেখেছিলাম, আদা রসুনটা দিয়ে দিবে। আদা রসুন গুলো দিয়ে দিলাম, এখন আমরা পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিটা দিয়ে দিব। এখানে আমি এখন পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলি গুলো দিয়ে দিব। এখন আমি এখানে মরিচ দিয়ে দিব, যেহেতু আমার চাল 1.5 কেজি, এখানে আমি মরিচ 10টি দিয়েছি, আর টমেটো এখানে 3টি কেটে রেখেছি। সবকিছু ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। মরিচ অল্প পরিমাণে দিব, লাল মরিচ একটু করে, কারণ আমরা সবাই একটু ঝাল কম খাই আর কাঁচা মরিচটা সবাই একটু বেশি পছন্দ করি। এখানে মশলা দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এটা চাল অনুযায়ী। তারপর দিয়ে দিব গরম মশলা 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ। আমি সবই বলে দিচ্ছি, না বুঝলে আমার ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন। লবণ দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ। আমি এখানে 1.5 কেজি চাল রান্না করছি, আর আপনারা যদি আরো কম করেন তাহলে মশলাগুলো ওভাবেই আপনারা একটু কমিয়ে নেবেন, তারপরেই রান্না করবেন। সবকিছু পরিমাণ বুঝতেই আমার পুরো ভিডিওটা দেখবেন, না টেনে, তাহলে অবশ্যই সবকিছুর পরিমাণ আপনারা বুঝতে পারবেন। এখন আমরা হলুদ দিয়ে দিব 1 চামচ, হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ বিভিন্ন ডালের কারণে এমনিতেই হলুদ হয়ে যাবে। আগে থেকে ভাজি করে রেখেছিলাম আলু গাজর আর মটরের ডাল দিয়ে দিলাম। এখন
এগুলো একটু কষাতে হবে, কারণ আমি এখানে কিন্তু পুরোপুরি ভাজি করিনি, একদম নরম করিনি, অল্প একটু তেলে লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলেছি। বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এগুলো চালের সাথে আবার সিদ্ধ হবে। আমরা এই পর্যায়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই চালটা দিয়ে দিব। এভাবে খিচুড়ি রান্নার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের অনেক মজাই লাগবে। এই পর্যায়ে এগুলোকে একটু কষিয়ে নিব, এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে চাল দিয়ে দিব। আর আরেক চুলায় আমার মুরগির মাংস রান্না হচ্ছে। আমি দেখে নিই আমার মুরগির মাংসটা কতটুকু হলো। আমার চিকেন মশলা প্রায় হয়ে এসেছে, একটু গ্রেভি টাইপের হয়েছে, আমি ঝোলটাকে গ্রেভি করে নামাবো আর একটু কমাবো ঝোল, তারপরে এটা নামিয়ে নেব। এখন আমি চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ডালগুলো মিক্স করে, এখন আমি চাল ডাল সব একসাথে দিয়ে দিব। চালটাকে আমরা এই পর্যায়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে পানি গরম বসিয়ে দিয়েছি, আগে থেকে করে রাখিনি, পানি গরম হলে এখানে গরম পানি দিয়ে দিব। চালের পরিমাণ বুঝে তারপর দিতে হবে পানি। আর আমরা এটা সিদ্ধ চাল দিয়ে রান্না করছি, এটা আগে থেকে বলা উচিত ছিল, আমি বলিনি। আমরা সিদ্ধ চাল দিয়ে রান্না করছি, আপনারা যদি পোলাও চাল দেন তাহলে ওভাবেই পানি দিবেন। আমরা সিদ্ধ চাল দিয়ে সবাই একটু বেশি পছন্দ করি, তাই আমরা সিদ্ধ চাল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করতেছি। চালটা ভালোভাবে লাড়তে লাড়তে পুরোপুরি ভাজি করে নিতে হবে, ভাজা ভাজা হয়ে আসলে ভুনা খিচুড়ির টেস্টটা অন্যরকম হবে। চালটা বারবার লাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, এটাই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমার শাশুড়ি কথা বলতো, কিন্তু আমার শাশুড়ি ঠান্ডা লাগার কারণে ওনার কথা ভালোভাবে বলতে পারতেছে না, ওনার গলায় একটু সমস্যা, না হলে রেসিপিটা আমার শাশুড়ি আপনাদেরকে বলতো। এখন পানিটা দিয়ে দিতে হবে, আমাদের চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ছোট পাতিলে এক পাতিল পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা সিদ্ধ চাল, এটা সিদ্ধ হতে পানি একটু বেশিই লাগবে, পোলাও চাল হলে আর একটু কম দিবেন পানি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব এখানে কয় কাপ পানি হয়। দেখলেন তো ভুনা খিচুড়ি রান্নার আগেই কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে যদি হলুদ বেশি দেওয়া হতো তাহলে কালারটা এত সুন্দর আসতো না। এখানে অবশ্যই আপনারা এতটুকু চাল হলে, 1.5 কেজি চাল হলে 1 চামচ হলুদ ব্যবহার করবেন, আর আরও কম হলে আরও কম ব্যবহার করবেন হলুদ। হলুদের দিকে খেয়াল রাখবেন, তাহলে খিচুড়ির কালারটা সুন্দর আসবে। এখন আমরা এটা ঢেকে দিব সিদ্ধ হয়ে আসার জন্য, রান্না হলে আবার ফিরে আসছি। আমাদের ভুনা খিচুড়িটা হয়ে এসেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে আমাদের ভুনা খিচুড়ির। আমাদের রেসিপি অনুযায়ী যদি ভুনা খিচুড়িটা আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু ভুনা খিচুড়িটা অনেক মজা হবে, আমাদের ভুনা খিচুড়িটিও অনেক মজা হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে চালটা অর্ধেক হয়ে আসার পর পাতিলের নিচে কিন্তু লেগে যেতেই পারে। আপনারা পাতিলের নিচে একটি পুরান তাওয়া, এই দেখুন আমরা পাতিলের নিচে একটি পুরান তাওয়া দিয়েছি যাতে পাতিলের নিচে লেগে না যায়। এইভাবে আপনারা এটা পুরান তাওয়া দিয়ে তারপর ভাপে এই খিচুড়িটি তৈরি করবেন। তৈরি হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি, এবার সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ির রেসিপিটি আর সাথে চিকেন মশলা। আর আমি এখানে মিক্স সালাদ করেছি, আপনারা চাইলে এখানে এমনি সালাদও করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।